সে অনেক কাল আগের কথা। শীতলপুর গ্রামে পারুল তার সৎ মা ও সৎ বোন সোমার সাথে বাস করত। পারুলের বাবা মারা যাওয়ার পরে পারুলের কষ্টের জীবন শুরু হয়। তার সৎ মা তাকে মোটেও দেখতে পারে না। তার সৎ মা তার সৎ বোনকে ভালো পোশাক পরতে দেয় আর ভালো খাবার খাওয়ায় এবং ভালো স্কুলে ভর্তিও করিয়ে দেয়। কিন্তু পারুলকে পারুলের সৎ মা সোমার ব্যবহারকৃত পুরাতন কাপড় পরতে দেয় আর বাসি খাবার খাওয়ায়। স্কুলে যাওয়ার জন্য পুরাতন বেকার পুরাতন ড্রেস পারুলকে পরতে দেয়। একদিন স্কুলে যাওয়ার সময় পারুলের সৎ মা পারুলকে বাসি খাবার খেতে দেয় আর সোমাকে দে ভালো খাবার। মা, এই খাবার আমি কিভাবে খাব? সোমার মতো আমাকেও তুমি ভালো খাবার দাও মা। যেমন দিয়েছি তেমন খেয়ে নে। পারুলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর পারুল ভাবতে লাগলো, হে আল্লাহ, আজ যদি আমার মা থাকতো তাহলে আমার এই বাসি খাবার খেতে হতো না। মা, ও মা, আমরা স্কুলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, যা যা তো, সোমার খেয়াল রাখিস। সোমা যাও, পড়া সব শিখেছো তো? হ্যাঁ মা, সব শিখেছি। এইভাবে প্রতিদিন বাসি খাবার খেয়ে পারুলকে স্কুলে যেতে হতো। একদিন সোমা আর পারুল স্কুল থেকে ফেরার সময় সোমা পানি ভর্তি একটি গর্তে হুচুটকে মাটিতে পড়ে যায়। আমার ড্রেস ময়লা হয়ে গেছে, আমি কি করব? উঠো সোমা, উঠো, তোমার কিচ্ছু হবে না। পারুল সোমাকে হাতে ধরে মাটি থেকে তুলল। পারুল বইয়ে খাটতে লাগলো। মাঝে আমায় বকবে, আমি কি করব? দেখো সোমা, আমি তো তোমাকে ফেলে দিই নাই, তুমি নিজেই পড়ে গেছো। পারুল আফু, আমি তো গর্ত খেয়াল করি নাই, কিন্তু আফু, মা তোমায় কেন বকবে? দোষ তো তোমার না, দোষ আমার। তুমি কেন কাঁদছ? তুমি কান্না করিও না। কিন্তু সোমা, মা তো সেটা বুঝবে না, মা আমায় মোটেও দেখতে পারে না। মা বলেছে সোমার কিচ্ছু হলে তোর অবস্থা ভালো হবে না। পারুল আর সোমা বাড়ি চলে আসলো। বাড়িতে সোমা এসে যখন তার মা দেখে তার ড্রেসে ময়লা, তখন পারুলকে খুবই বকাঝকা করে আর মারধর করে। তুই গর্তে সোমাকে ধাক্কা মেরেছিস না, মিথ্যা বলবি না। না মা, আমি ওকে ধাক্কা মারিনি, আমাকে মেরো না মা। তারপর পারুল বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ের কাঁঠাল গাছের নিচে বসে বসে কান্না করছিল। হঠাৎ কোথা হতে একটা পড়ে আসলো। মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেছো? কি দোষ ছিল আমার? বাবা, তুমিও তো আমায় পেলে চলে গেছো। আমার সৎ মা আমাকে মোটেও দেখতে পারে না, আমাকে কারণে অকারণে মারে, বকাঝকা করে। আমার হাত পা পিঠে খুবই ব্যথা, আমি কি করব? হে আল্লাহ, আমিও মরে যেতে চাই, আমার বাবা মায়ের কাছে আমিও চলে যেতে চাই, এই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। পরি এতক্ষণ ধরে পারুলের কষ্টের কথাগুলো শুনছিল। পরির চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ল। পরির খুব মায়া হলো। পারুল, তুমি আর কান্না করিও না, তুমিও আমার সাথে চলো। কে কে তুমি? তুমি কিভাবে আমার নাম জানো? আমি অনেকক্ষণ ধরে তোমার কথাগুলো শুনছিলাম। তোমার সৎ মা তোমাকে খুবই কষ্ট দেয়, তাই না? পারুল পরীকে সব কথা বলল। পরি পারুলকে নিয়ে তার দেশে যাওয়ার আগে সোমা কোথা হতে আসলো। সোমা ও আপুর সাথে যাওয়ার বায়না ধরাই পরি দুজনকে নিয়ে পরির দেশে চলে গেল। তোমাদের দেশ তো অনেক সুন্দর, আমি আর সোমা এখানেই থাকতে চাই। এবার তোমার মনে কোনো দুঃখ আছে? না না, আমার মনে আর কোনো দুঃখ নেই, আমি আর সোমা এখানেই থাকবো।
অন্যদিকে পারুলের সৎমা সোমাকে দেখতে না পেয়ে পাগলের মতো হয়ে গেল। সে দিশেহারা হয়ে পড়ল। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে পরি পারুলের সৎমায়ের কাছে আসল এবং পরি পারুলের সৎমাকে সব কথা বলল। সৎমা পরির সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে পারুলকেও সে নিজের মেয়ের মতো মনে করবে। তারপর পরি পারুলকেও সোমাকে নিয়ে তাদের মায়ের কাছে রেখে যায়। আবার আসিও। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, আবারও আসব। সৎমা দুই মেয়েকে ফেয়ে বুকে জড়িয়ে ধরে। এইভাবে পারুলের সৎমা উচিত শিক্ষা পায়। পারুলকে সে কখনো অবহেলা করে না, দুজনকে সমান চোখে দেখে। তারপর থেকে সুখে শান্তিতে কাটতে থাকে পারুলের দিনগুলো।